হইলো ও আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইলো পেজে কার সারা রে পেজে কার সারা কে আমার মনের ভেতর মনকে দিল নাড়া কে আমার মনের ভেতর মনকে দিল নাড়া रमणी माता जेने रमणी भोगनी जेने रमणी माता जेने रमणी भोगनी जेने छिलाम रे दिन कानाय आमी छिलाम रे दिन कानाय आहा रमणी जे प्रेयसी हय छिलो ना मोर जाना एखन तारी खोजे बाउल मन एखन तारी खोजे बाउल मन हइलो जे घर छाड़ा रे हइलो जे घर छाड़ा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा বয়সের এমনি জ্বালা খুলে দেয় গোপন তালা বয়সের এমনি জ্বালা খুলে দেয় গোপন তালা সুখ থাকে না বুকে হায় রে সুখ থাকে না বুকে আহা পিরিতি যে সুরমা হইয়া জড়ায় শুধু চোখে एखन प्रति अंगेर लागी अंग एखन प्रति अंगेर लागे अंग हइलो दिशाहारा रे हइलो दिशाहारा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा ओ आमार कुम्भ निद्रा भंग हइलो ओ आमार कुम्भ निद्रा भंग हइलो पेजे कार सारा रे पेजे कार सारा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा के आमार मोनेर भेतर मन के दिलो नाड़ा के आमार मोनेर भेतर गानेर कथागुलो आमी लिखेছি বটে কিন্তু আমার মনের মধ্যে একটা সাড়া জাগিয়েছে এই কারণে যে বয়স তো বেড়ে চলছে তাই না এবং বয়স যতই বাড়তে থাকে ততই কিন্তু ভেতরের একটা নতুন সত্তা মানুষের মনের মধ্যে এসে জন্ম নেয় সুখের হতে পারে দুঃখের হতে পারে স্মৃতির হতে পারে ভালোবাসার হতে পারে তো এমনি একটা পর্যায়ে এসে আমাকে এই গানটা লিখতে হয়েছে সালাউদ্দিন জাকি সাহেব ছিলেন এটার পরিচালক এবং আমাদের আলাউদ্দিন আলী ছিল সুরকার আর এই গানটা গেয়েছিলেন প্রখ্যাত প্রখ্যাত এবং আমার অত্যন্ত প্রিয় ভাই বন্ধু সৈয়দ আব্দুল হাদি তো আসলে এই সমস্ত গান যখন তৈরি হয় তখন কিন্তু আমরা সবাই ভেতরে ভেতরে একটা আধ্যাত্মিকতায় ভুগি কি সুরকার কি কণ্ঠশিল্পী বা কি লেখক সব মিলিয়ে তো আমি মনে করি যে এই উপলব্ধিটা যদি একটা সিঙ্গারের কণ্ঠে আসে তার মনের মধ্যে যদি আসে তাহলে গানটা আরও সুন্দর হয়ে ওঠে।